ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়ে ব্যস্ত সময় পার করছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি নির্বাচন শেষ চূড়ান্ত ফলাফল পেতে অপেক্ষা করতে হবে দুই মে পর্যন্ত তবে নিজের জয়ের ব্যাপারে কিন্তু শতভাগ আত্মবিশ্বাসী শ্রাবন্তী নির্বাচন বড় পর্দা কিংবা জীবন সব জায়গাতেই বেশ সমালোচিত শ্রাবন্তী তৃতীয় স্বামী রোশন সিং এর সঙ্গে আলাদা হওয়ার পর থেকে তাকে নিয়ে যেন আর আলোচনা থামছেই না এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় এক স্ট্যাটাস দিয়ে আবারও আলোচনায় আসলেন শ্রাবন্তী সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন স্ট্যাটাসে তিনি লিখেছেন প্রত্যেক সফল মানুষের ভিতর তীব্র যন্ত্রণা লুকিয়ে থাকে আবার প্রত্যেক ব্যথাকাতুর কাহিনীরও সফল সমাপ্তি হয় ব্যথাকে আপন করে নিন আর সফলের জন্য প্রস্তুত থাকুন শ্রাবন্তী তার পোস্টের মাধ্যমেই বুঝিয়ে দিয়েছেন তিনি তার জীবনে সফল হলেও তার নিজের মধ্যে তীব্র যন্ত্রণা রয়েছে এর আগে ইনস্টাগ্রাম স্টোরিতে নতুন প্রেমে পড়ার ইঙ্গিত দিয়ে তিনি লিখেছিলেন যদি বলি তোমায় ভালোবাসি যদি বলি তোমায় মিস করছি যদি বলি তোমাকেই আমার প্রয়োজন যখন প্রেমে পড়েছিলাম খুব ছোট ছিলাম জানতামই না ভালোবাসা কি এবার তোমার ক্ষেত্রে হাল ছাড়ব না উল্লেখ্য তৃতীয় স্বামীর সঙ্গে সংসার ভাঙার পথে শ্রাবন্তীর অন্যদিকে এরই মধ্যে শ্রাবন্তী আবারও নতুন সম্পর্কে জড়িয়েছেন শোনা যাচ্ছে খুব শীঘ্রই চতুর্থ বিয়ে করতে যাচ্ছেন শ্রাবন্তী প্রিয় দর্শক এই সম্পর্কে আপনার কি মতামত শ্রাবন্তীর অভিনয় আপনার কাছে কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন